নমস্কার আমি সোমা আমার বাগানে আপনাদের স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন আজকে আমি প্রথম পদ্মের সিডস কালেক্ট করলাম পদ্মের বীজ কালেক্ট করলাম আমি জানি না তার থেকে আবার গাছ আমি করতে পারবো কিনা কিন্তু আমি খুব আনন্দিত আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো বলেই আজকে আমার ভিডিও করা পদ্মফুল ফুটে যাওয়ার পরে আমরা যদি তুলে না নিয়ে গাছে রেখে দিই তাহলে কিছুদিন বাদে আস্তে আস্তে পাপড়িগুলো ঝরে গিয়ে এরকমভাবে বীজ তৈরি হতে থাকে প্রথমে এরকম সবুজ থাকে তারপর আস্তে আস্তে শুকিয়ে যায় এই দেখুন আমার ওয়াইপিপির গামলায় একসাথে তিনটে কুড়ি এসেছে এখন খুব আনন্দ লাগে যখন কুড়িগুলো পাতার ফাঁক দিয়ে উঁকি মারে আর একটা খুব সুন্দরভাবে ফুটে আছে এর আইটি হল ইলো প্রো পিঙ্ক ওয়াইপিপি যাই হোক এবার সিডসটা কালেক্ট করতে হবে আস্তে করে কাঁচি দিয়ে এটা কেটে আমি বের করে এনেছি কিন্তু জোরে যদি কাটি তাহলে কিন্তু সিডসগুলো ছিটকে পড়ে যাবে জলের মধ্যে এই পদ্মগুলো যেহেতু সাইজে অনেকটা ছোট তাই জন্য এর সিডসগুলোও কিন্তু খুবই ছোট। যতদিন না প্রচুর শিশির পড়ছে ততদিন কিন্তু পদ্ম ফুটেই চলবে এই সিডসগুলো পরে কি করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জীবনের ছোট ছোট ভালো লাগাগুলোকে অবশ্যই গুরুত্ব দেবেন নমস্কার